সকাল থেকে শিলিগুড়িতে বন্ধ সমর্থনে পথে নেমেছে বিজেপি, পাল্টা বন্ধের বিরোধিতায় নেমেছে তৃণমূল। বুধবার অর্থাৎ আজ বন্ধের সমর্থনে শিলিগুড়ির হিলকাট রোড থেকে দার্জিলিং মোড় পর্যন্ত একটি মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল। ঘুরে ঘুরে দোকান খুলতে সম্পূর্ণ ব্যর্থ শিলিগুড়ির মেয়র। একটা দোকানও খোলা দেখাতে পারবেন না তারা বলে দাবি করেন এদিন এই মিছিলে উপস্থিত থাকা বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল। আপনারাই দেখছেন, আপনারা চারিদিকে ক্যামেরা ঘুরালেই দেখতে পারবেন বন্ধের কতটা প্রভাব পড়েছে। তৃণমূল চেষ্টা করছেন চারিদিকে জোর জবরদস্তি সন্ত্রাস তৈরি করে। কালকে যেমন ছাত্র সমাজের উপরে যে সন্ত্রাস করেছে সেই রকম ভাবে জোর করে এখানকার দোকান পাট খোলার, কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততায় সেই দোকান খোলেনি। আমরা দেখেছি বিধাননগর থেকে শুরু করে ঘোষপুকুর থেকে শুরু করে শিলিগুড়ির প্রত্যেক জায়গায় তৃণমূলীদেরকে পুলিশের প্রচ্ছন্ন মদতেই তারা আমাদের এই সাথে ঝামেলা করার একটা প্রচেষ্টা করছে। আমরা মানুষের কাছে আহ্বান করেছি, ছাত্র সমাজ, যুব সমাজ, সমস্ত মানুষকে, ব্যবসায়ী, সবাইকে আমরা আহ্বান করেছি। তারা আমাদের সব সাড়া দিয়েছেন এবং বন্ধকে সমর্থন করেছেন। মেয়রের স্বাধীনতা আছে তিনি বলতেই পারেন, কিন্তু মানুষ সমর্থন করেছে মেয়র। আজকে অন্তত এই সকাল থেকে এই যে 12টা বাজতে চলেছে ঘরের কড়ায়, সকাল 6টা থেকে যে বন শুরু হয়েছে, একটা খোলা দোকানের সামনে দাঁড়িয়ে মেয়র অন্তত বলুক যে এই দোকানটা খুলেছে, তাহলে বুঝবো যে বন সফল হয়নি।